আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد وعلى اله واصحابه اجمعين اما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে শুক্রবারের এই সময় নিউজ 24 এর পর্দায় বসেছেন জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা এখানে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়টি সম্পূর্ণরূপে জীবন ঘনিষ্ঠমূলক এবং প্রশ্নোত্তরে ইসলাম নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আল কোরআন ও মেয়ারাজ। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের পরিচিত মুখ, শেখ মুফতি আনিসুজ্জামান কাসিমি, পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আল কোরআন ও মেয়ারাজ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের প্রথম আয়াতটি নাযিল করেছেন এই সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অনেক আলোচনা সেখানে এসেছে যে আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দাকে রাত্রির কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন এবং ঊর্ধ্ব জগতে আরোহণ করিয়েছেন। সেখানে আল্লাহ তাআলার অনেক কিছু দেখিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং আমাদের জন্য হাদিয়া স্বরূপ সালাত নিয়ে এসেছেন। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা শুনবো মোহতারামের কাছে, যে আল কোরআনে মেয়ারাজ সম্পর্কে কি কি আলোচনা আছে, মোহতারাম আপনার কাছে বিস্তারিত শুনবো। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটা বিষয়কে আজকের সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য। কোরআনের মধ্যে সূরা মানে ইসরায়েলের বিষয় আপনি বলেছেন, এছাড়া সূরা নজমের মধ্যে সূরা বনি ইসরায়েলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন সেটা আছে, তার সাথে অবশ্য ইশারা আছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো সেই এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কিন্তু উর্ধ্বজগতের বর্ণনা আছে, এখানে একটা বর্ণনা। আর সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলার একদম নিকটবর্তী তিনি হয়েছেন, কানা কাব কাউসাইন আও আদনা, বল এই মানে এই যে ধনুক, ধনুকের দুই কোণাকে কাব বলা হয়, এই দুইটা এরকম হয়ে যেরকম মিলে গেলে কাছাকাছি যেরকম হয়, আল্লাহ বলে যে আও আদনা তার চেয়েও কাছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সেখানে নিয়ে গেছেন, কারণ প্রেক্ষাপট সম্পর্কে আগে জানার দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়েতে বেশি যে অবদান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি যে বয়সের ডিফারেন্স দুজনের মধ্যে প্রায় 15 বছর, 25 বছর, খাদিজাতুল কুবরা 40 বছর। তো উনি যখন এন্তেকাল করেন ওনার বয়স 64, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 49। তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা খুবই খারাপ ছিল। ঠিক তার কিছুদিনের মধ্যে আবার এন্তেকাল করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 চাচার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, যদিও ইসলাম কবুল করেন নাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যর দিক দিয়ে অগ্রণী ভূমিকা ছিল। এই দুই, একজন মুরব্বি আর একজন সহধর্মিনীর এন্তেকাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেল যারা যারা হয়ে যাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে আছেন, না ঘুম না জাগার মধ্যে জিবরাইল ইসলাম আসলেন, এসে বললেন আল্লাহ তাআলা আপনার কাছে, আল্লাহ তাআলার কাছে আপনাকে ডেকেছেন। তো ওনাকে সিনা চাক করলেন, আপনারা জানেন যে পুরা বক্ষকে বিদীর্ণ করে জমজমের পানি ছিল সেটাতে ধুয়ে আবার সেটাকে আবার ফাঁক করে সেখানে আবার সমস্ত নূরের একটা তস্তরি ছিল তার মধ্যে থেকে সমস্ত নূর ওনার মধ্যে দিলেন, যাতে ঊর্ধ্বজগতে ভ্রমণের যে শক্তি কাইফিয়ত ওনার মধ্যে আসে আবার। আর এটা কোনো তখনকার জন্য একটা বিষয় ছিল, কিন্তু বর্তমান যে সায়েন্সের জামানা, এখন ওপেন হার্ট সার্জারি কিন্তু এরকম হচ্ছে, টেরও পাওয়া যায় না যে এখানে যে কাটা হয়েছে টেরও পাওয়া যায় না। আমরা বর্তমানের সাথে আর তখনকে যখন আমরা মিলাবো তখন আমরা দেখবো যে আসলে কুদরতি একটা অপারেশন হয়েছে, যেটাকে শক্কে সদর আমাদের কিতাবের পরিবেশে বলা হয়, আসলে কুদরতি অপারেশন। এটা বর্তমান জামানা বিষয়টা বোঝাটা একেবারেই সহজ বিষয় হয়ে গেছে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন, রসুল সাল্লাম কিন্তু উদ্ধাকার ভ্রমণের কথা শুধু বলেন নাই, শুধু বলেছেন যে আমি এক রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়েছি সেখান থেকে ইসে এসেছি। এটি নিয়ে বিশাল আলোচনা ঝড় চললো। একজন যে আবু বকরকে বললো যে আবু বকর তুমি কি এই কথা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও শুনেন নাই ঘটনা, যে তুমি কি এই কথা, বিশেষ করে একজন লোক এই কথা যদি বলে যে এক রাতের মধ্যে সে বাইতুল মুকদ্দাস গিয়েছে সেখানে নামাজ পড়ে আবার ফিরে আসছে, বলে না এত সম্ভব না, এটা কি পাগলের প্রলাপ, বলে হ্যাঁ সেরকম মনে হয়।
তো বলতেছে তোমার নবী বলছে, যখন উনি বললেন যে আল্লাহ রসুলই কথা বলেছেন, তিনি যদি বলেন যে এক রাত্রের মধ্যে তিনি আরশ কুরসি লৌহ সমস্ত সপ্ত আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখে আসেন, সেই কথা বিশ্বাস করি, এটা তো একটা সামান্য বিষয়। তো কিন্তু দেখেন এখন বিষয়টা হলো যে লাইলাতুল মেরাজটা এইটা কি সশরীরে হয়েছে না ইয়ে হয়েছে? এসব প্রকৃতপক্ষে একবার যেটা ওনার ইন্তেকালের পরে যেটা হলো, ওনার স্ত্রীর ইন্তেকালের পরে, সেইটা হচ্ছে সশরীরে। আর এছাড়া রসুল সাল্লামের আরও একাধিকবার মেরাজ হয়েছে, সেটা জাগ্রত অবস্থায় না, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মেরাজ করেছেন, একাধিকবারে সেটা হয়েছে। এই যে বিষয়টা যেটা ইয়েটা হয়েছে, যদি সশরীর না হইতো তো আল্লাহ তাআলা সুবহানা শব্দটা ব্যবহার করতেন না। আশ্চর্য হওয়ার সময় মানুষ সুবহান আল্লাহ বলে। হযরত সুলাইমান আলাইহিস আকাশ দৌড়ে যাইতেছে, একজন কৃষক বলছে সুবহান আল্লাহ, তো আশ্চর্যজনক দেখলে মানুষ সুবহান আল্লাহ বলে। তো সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, নিশ্চয়ই এটা কোনো একটা, যেমন বর্তমান জামানার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে এক রাতের মধ্যে নামাজ পড়ে আসে, কিন্তু বর্তমান জামানার জন্য এটা কিন্তু সাধারণ বিষয় হয়ে গেছে। একটা প্লেন কত দ্রুতগামী, এখন প্লেন ফাইটার তৈরি হয়েছে, সুতরাং এক রাতের মধ্যে নামাজ পড়ে আসে এখনকার জামানার জন্য কিন্তু এটা কোনো, কারণ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য এটি আশ্চর্যজনক বিষয়। নিশ্চয়ই এই সফরটা আরো অনেক বড় সফর ছিল, যেটা কিয়ামত পর্যন্ত আমাদের যতই প্রযুক্তি আপনি বলেন না কেন, সমস্ত প্রযুক্তি এখানে ফেল হয়ে যাবে, সমস্ত প্রযুক্তিওয়ালাদের জন্যই এটা একটা আশ্চর্যজনক বিষয়, আশ্চর্যজনক বিষয়। সেই দিকে ইন্ডিকেশন করে, যদিও ওখানে বর্ণনা বাইতুল মুকদ্দিস পর্যন্ত তারা অবিশ্বাস করলো, জিব্রাইল আমিন হাতে ধরলেন কোন পাশে কতটা দরজা আছে, কতটা জানলা আছে, কতগুলো তাক আছে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে বলে দিলেন। এরপরে যাওয়ার পথে কুরাইশদের যে কবিলা ছিল সে কবিলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন হয়েছে, তারা আবার ফিরে এসে বললো যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাথে ওই রাত্রে কথা হয়েছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পাইতেছে এক জায়গায়, আপনারা জানেন সেটা হলো ওনার বান্দি ছিল ফ্রাউন বান্দি, যে ইসলাম গ্রহণ করার কারণে তাকে যে হত্যা করেছিল, তো তার কন্যা সন্তান সহ সেখান থেকে সুঘ্রাণ বেরিয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেখান থেকে সুঘ্রাণের পাশে। এরপরে আল্লাহ তাআলা উদ্ধাকাশ ভ্রমণে যখন গেলেন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, এরপরে আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়েছে, আখের সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা। মহতারাম, আমরা বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনবো। তো এখানে যে আল কোরআনে বর্ণিত যে মেরাজ, আল্লাহ তাআলা সুবহান, যেটা আপনি বলেছেন যে সুবহান শব্দ আল্লাহ তাআলার এখানে ইরশাদ করার দ্বারাই বোঝা যায় যে এটা সশরীর হয়েছে। আরেকটি বিষয় যে যেটা কাফের মুশরিকরা যে প্রশ্নটা করেছিল, যেখানে উত্থাপন করেছিল, যে তাদের ভাষায় তাদের দৃষ্টিতে যে একজন বান্দা একই রাত্রের ভিতরে ঊর্ধ্বজগতে গিয়েছেন আবার এসেছেন, এটা কিভাবে সম্ভব? নিজের মেধা দিয়ে বুঝতে চেয়েছিল আল্লাহ তাআলা, তো এই মেধা না, সায়েন্টিফিক্যালিও প্রুভড, সায়েন্টিফিক্যালিও বিজ্ঞানের কথা বলতে সম্ভব, কিভাবে সম্ভব? আপনারা দেখেন এখন বর্তমান জামানায় এই যে নক্ষত্রগুলা, সূর্যের মধ্যে প্রতিদিন 25 কোটি অ্যাটম বোমা যদি বাস্ট হয়, তার যে আলো আর তাপ বিকিরণ হবে সূর্যের থেকে প্রতিদিন হয়, এরকম এক সময় ইজাস শামসু খুব বিরোধ সূর্য নির্বাপিত হয়ে যাবে, অনেক নক্ষত্র নির্বাপিত হয়ে গেছে। কিছুদিন আগে সেটাকে ব্ল্যাক হোল বলে, কিছুদিন আগে একটা ব্ল্যাক হোল আবিষ্কৃত হয়েছে যেটা আমাদের সূর্যের থেকে 80 কোটি গুণ বড়। এই ব্ল্যাক হোলের মধ্যে আপনি যদি কোনো একটা রকেট নিয়ে যান, তো আপনি দেখবেন আপনার ঘড়িতে 10 ঘন্টা, কিন্তু পৃথিবীবাসী জমিনবাসী দেখবে যে এর মধ্যে 10,000 বছর চলে গেছে। আপনি স্বাভাবিকভাবে সেখানে চোখের পলককে নেবেন, 1 সেকেন্ড লাগবে আপনার কাছে স্বাভাবিক ওখানে মনে হবে, কিন্তু দুনিয়ার মানুষ দেখবে যে তার চোখের পলক 5 বছর লাগছে নামতে, 5 বছর লাগছে উপরে উঠতে। তার মানে সময় একটা আপেক্ষিক বিষয়। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে হযরত শাহ আউলিয়াউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক জগতের বর্ণনা দিয়েছেন, এমন এক জগৎ আছে আল্লাহর কাছে যেই জগতের কাছে কোনো টাইম, অতীত বর্তমান ভবিষ্যৎ আমাদের এই জগতের জন্য প্রযোজ্য, ওই জগতে অতীত বর্তমান ভবিষ্যৎ সব একরকম, সবই একরকম, যেমন আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই একরকম। সো এটা একটা বিষয়। আরেকটা হলো আল্লাহ তাআলা বললেন যে ফুল স্টপ, পৃথিবীটা যদি না ঘুরে তাহলে তো দিন রাত হবে না, সব কিছুকে একদম স্থির করে দেয়া, এটা আল্লাহর জন্য কোনো বিষয়ই না। তো আল্লাহর হাবিবকে তিনি ওই মধ্যে নিয়ে গেছেন, তার মধ্যে 100 বছরও যদি হয়, কোটি বছর হয়, সেটা আল্লাহর জন্য কোনো বিষয় না, কোনো বিষয় না, প্রশ্নই আসে। আচ্ছা দেখেন, তার একটা প্রমাণ হলো আল্লাহ তাআলা রাত্রিকালীন ভ্রমণ বলা হয় ইসরা, তাহলে আসরা আর ফাইল হলো আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত যেরকম কুদরতওয়ালা, আল্লাহ তাআলার ভ্রমণও এরকম কুদরতওয়ালা। আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করেছে, এই আসরার ফাইলকে আল্লাহ তাআলা, তো আল্লাহর জন্য এই ভ্রমণ কোনো বিষয় না। এটা আল্লাহ তাআলা বোরাক দিয়েও করাইতে পারতেন, বোরাক ছাড়াও করাইতে পারতেন, রফরফ দিয়ে করাইতে পারতেন, রফরফ ছাড়াও করাইতে পারতেন। এটা যেমন বর্তমান বিজ্ঞানের আলোকে আমাদের কাছে বিষয়টা সহজ, এবং কোরআনও তো লাইলুন শব্দ বলেছেন, আল্লাইল তো বলা হয় নাই, লাইলান শব্দ, এর দ্বারা বোঝা যায় যে পুরো রাত্র প্রয়োজন। আমাদের কাছে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পেয়েছেন,
এই মিরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ, যেন পঞ্চাশ অক্ত নামাজ, তারপরে আসতে পাঁচ 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 কমাইতে করতে পাঁচ অক্ত নামাজ। এর মুসা ইসলাম আরপরে কিন্তু বলেছিলেন যে আমারও যান, কারণ আমার উম্মতের দুই অক্ত নামাজ ফরজ ছিল, ফজরের দুই রাকাত আসরের দুই রাকাত, তারা কিন্তু সেটা পড়তো না, আপনার উম্মত পারবেন আপনি যান। রসুল সাহেব বললেন যে আমি লজ্জা পাই, আল্লাহ তালা বললেন যে ঠিক আছে তোমার এই উম্মত যদি পাঁচ অক্ত পড়ে তাহলে সে পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব পেয়ে যাবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছেন। ইন্তেকালের সময় যেই বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলেন সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। জান্নাতুল ফেরদৌস ওয়ালাদের যে গুণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছে সূরা মুমিনুনের মধ্যে, শুরুর যে গুণটা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশু আর খুজুর সাথে নামাজ পড়বে তাদের। আবার অষ্টম যেটা গুণ বর্ণনা করেছেন আল্লাযীনা হুম লিসলাতিহিম ইহাফিজুন, তারা নামাজকে পাঁচক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে গুরুত্বের সাথে পড়বে। দেখেন নামাজের বিষয় আটটা গুণ, আটটা গুণের মধ্যে দুইটি গুণই নামাজ সম্পর্কিত। সুতরাং নামাজের গুরুত্ব ইসলামের সবচেয়েতে বেশি, এটা হলো একটা গুরুত্ব বিষয়। আর একটা বিষয় দেখেন, আসরা আল্লাহ শব্দ বলছে রাত্রিকালীন, তার মানে রাত্রিকালীন নামাজটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তার বান্দাকে খাসভাবে আল্লাহর সাথে পাওয়ার জন্য কি করেছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আবার আল্লাহর সাথে পাওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে যে আসবাবটা দিয়েছেন সেটা হলো নামাজ, আর সেই নামাজের মধ্যে রাত্রিকালীন যে নামাজটা সেই নামাজটা হলো গুরুত্ব সবচেয়ে বেশি, যেটা যেটা আমরা তাহাজ্জুদ নামাজ বলি, যেটা কেয়ামুল লাইল বলি। এশার নামাজের পর থেকে সবচেয়ে উত্তম হলো ঘুম দিয়ে উঠে তারপরে পড়া, না হলে অন্তত পক্ষে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওজর খাই করলেন যে আল্লাহ রাসূল, আমি তো ইলিম চর্চা করি, আমার তো সকালে উঠতে অসুবিধা, রাতে গভীর রাতে উঠতে উঠতে অসুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এশার নামাজের পরে কিছু নামাজ পড়ে নিবে, এটা তোমার জন্য তাহাজ্জুদের কাজ, তাহাজ্জুদের সওয়াব তুমি পেয়ে যাবে। মহতারাম, অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা আপনি করছিলেন, আপনার কাছে আমরা আবার আসব, কথাগুলো শুনব, যদি সময় থাকে আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক মণ্ডলী যারা অপেক্ষায় আছেন আজকে সুন্দরের সময়, আপনারাও বসে বসে অনুষ্ঠানটি দেখছেন, প্রশ্ন করার জন্য অপেক্ষা করছেন, প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রাজশাহী ঢাকা থেকে সুজনি বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্ন, যদি আত্মীয় স্বজন সবসময় নিজের ভাইয়ের জন্য মৃত্যু কামনা করে তার কি রকম শাস্তি হতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন, সারাদিন যদি মন খারাপ থাকে আপনার এই অনুষ্ঠানটা দেখলে আমার খুব মানে ভালো লাগে, মানে শান্তি পায়, তো আপনি আমার জন্য আজকে দোয়া করবেন? ধন্যবাদ, আমরা দোয়া করবো আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার মনকে ভালো করে দেন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি? কোনো মুসলমানের অকল্যাণ কামনা করা এটা চরম গুনাহ। ইসলাম, ইসলাম মানে কি? আদ্দীনু আন-নসিহা, দীন মানেই হলো মানুষের কল্যাণকামিতা। তাহলে নিজের ভাইয়ের জন্য কল্যাণকামিতা তো অবশ্যই হতে হবে, নিজের সন্তানের জন্য কল্যাণকামিতা, নিজের স্ত্রীর জন্য কল্যাণকামিতা, নিজের ভাইয়ের জন্য, নিজের বোনের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের প্রতিবেশীর জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, এমনকি সারা পৃথিবীর সমস্ত মুসলমান, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণকামিতা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি বিষয়। সুতরাং বরদোয়া করার তো কোনো প্রশ্নই আসে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মানুষ মানুষের কোনদিন অকল্যাণ কামনা করতে পারে না, মৃত্যু তো দূরের কথা, অকল্যাণ তার খারাপ কিছু চাইতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন, আপনি দোয়া চেয়েছেন, আমরা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, যে দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো আছেন। আমি রাজশাহী বাঘা থেকে বলছি, স্বপ্না। জি হ্যাঁ হুজুর, আমি বসুন্ধরা গ্রুপের মালিককে আমি ধন্যবাদ জানাচ্ছি, তার জিনিসগুলো কিন্তু খুব ভালো, তার কোম্পানির জিনিসগুলো কিন্তু খুব ভালো, আলহামদুলিল্লাহ, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটা যে উনি চালাচ্ছেন তার আন্ডারে আছে, এর জন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রশ্ন আছে আপনার দুটা, একটা প্রশ্ন হচ্ছে ওই যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন সূরাগুলো পড়ি, এখানে তো এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফের টান আছে, টানগুলোকে সব জায়গাতে সমানভাবে পড়তে হবে, না আমরা তো ধরেন একটু তাড়াতাড়ি করে পড়ি সূরাগুলা? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। তারপরে আরেক প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে আপনি যে দরুদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন ওয়া নাবিয়্যিন, এই 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 পাটা মানে আপনাদের কাছ থেকে শিখে গেছি, যদি এব্রাহিম দরুদ শরীফটা আমরা পারি, নামাজের সময় পড়ি, কিন্তু ওই নামাজ সময়ে দেখা যাচ্ছে যে আপনার এই দোয়াটাই মানে
পড়া হয়ে যাচ্ছে, তখন কি আমার দুটো প্রশ্ন তিনি করেছেন। প্রথম যে নামাজে যে তেলাওয়াতের মধ্যে যে টানগুলো আছে মদের ব্যাপারে, মদের তো কিছু অংশ যদি মদ না দেয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর লাতে যদি টান না দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে, আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আছে, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ হয়ে যাবে। এরকম কিছু কিছু টান, যে টান না দিলে অর্থ পাল্টে যাবে, এটা তো অবশ্যই করণীয়। তো সেই জন্য কমের পক্ষে যদি এক আলিফ টানও যদি হয়, যেখানে তিন আলিফ বা চার আলিফ আছে, একটা আলিফও যদি হয়, তাহলে অর্থ পাল্টাবে না, তার অর্থ পাল্টাবে না। এই জন্য আমরা যেটা চেষ্টা করব যে যেখানে তিন আলিফ টান আছে, আপনার এখানে কিন্তু মদের কিন্তু যেটা একটু একটু পেঁচানো আছে তিন আলিফ, আর একটু লম্বা যেটা টান আছে সেটা চার আলিফ, ওটা উনি বুঝছেন। ওনার প্রশ্নের দ্বারা যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো উনি মত চেষ্টা করব আমরা মানে টানের যে ইয়েটা আছে, এক আলিফ টান আছে, কখনো তিন আলিফ টান আছে, চার আলিফ টান আছে, কিন্তু উজুবিভাবে এক আলিফ টান দিতেই হবে। হ্যাঁ, মানে ওইটা উনিও বুঝেন, বা আমরাও নিজেরাও তখন নামাজ পড়ি, তখন তো আমরা ওই পুরো মদ আমরা একবারে হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু আমরা ফলো করি না। তো আশা করছি যে যেভাবে প্রশ্ন করছেন যে আমি চেষ্টা করব যে মদগুলো টেনে আমি ই করার জন্য, কিন্তু যদি একান্ত না হয় তাহলে ওই যে আপনি যে কথা মিনিমাম এক আলিফ যেন হয় এটা খেয়াল রাখতে হবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নামাজের মধ্যে তো দুরুদ ইব্রাহিম পড়তে হয়। হ্যাঁ, দুরুদ ইব্রাহিম যেহেতু অসংখ্য হাদিসের দ্বারা এটা প্রমাণিত, সুতরাং অবশ্যই আপনি চেষ্টা করবেন যে দুরুদ ইব্রাহিম যেন পড়া হয়, এমন একটা সুন্নতে মুআক্কাদা। উনি বলছেন যে দুরুদ ইব্রাহিম উনি পড়েন, জানেন, সবকিছু ঠিক আছে, কখনো ভুলবশত যদি হয়, আমাদের ওই যে এখানে যে আমরা দুরুদ শরীফটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, কখনো যেহেতু এই দুরুদটা মুখস্থ করেছেন, কখনো কখনো এই দুরুদটা চলে আসে, এতে কি ওনার নামাজ হবে কিনা, এই ক্ষেত্রেও সে মানে দুরুদ ইব্রাহিম অংশ তো আসলে নামাজে যখন নাকি আত্তাহিয়াত পড়া হয়, আত্তাহিয়াত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তোমার নামাজ শেষ হয়ে গেছে, এর পরের যে অংশটুক সেই অংশ যেহেতু সুন্নত, তো আমরা যদি অন্য দুরুদও আসে এর সাথে দুরুদ ইব্রাহিম আমরা সাথে মিলিয়ে পড়ি। হ্যাঁ, সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো কি, হ্যালো, জি আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি। আমার প্রশ্ন হলো কি বুঝছেন, এই যে নামাজ, হ্যাঁ, এটা হজরত নামাজ মনে করেন কি যদি কেউ 12 রাকাত পরে উত্তম, 10 রাকাত পরে, 8 রাকাত পরে, সর্বনিম্ন 2 রাকাত পড়লো তাহাজ্জুদ শেষ হবে, 4 রাকাত তো পড়া যাবে, কোনো সমস্যা নেই। তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রাকাত পড়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে তাহাজ্জুদ নামাজটা নফল নামাজ, বাট নফলের মধ্যে উত্তম নামাজ যেটা আমাদের মহতারা আলোচনা করেছেন, রাত্রির ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কিন্তু এর মানে এই নয় যে ফরায়েজগুলো বাদ দিয়ে শুধু নফল নিয়ে আমি পড়ে থাকব, ফরজ তো পাঁচ নামাজ আদায় করতেই হবে, এটা ফরজ, ফরজ আইন সকল ব্যক্তির উপরে ফরজ। এরপরে রাত্রিতে উঠে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ পড়লে আল্লাহ তাআলার রহমত খুব কাছাকাছি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লোকমান হোসেন পাবনা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, জি, কোন মানুষ যখন মারা যায়, কোরআনে বলা হয়েছে কোন মানুষ যখন মারা যায় পৃথিবীর সম্পর্কে কোনো ব্যান্ধনা থাকে না, কিন্তু অনেকেই বলে যে কোন মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ওই কান্নাকাটি বা কে কোথায় কি করছে এটা শুনতে পায়, এটা আসলে কতটুকু সত্য? ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন মতলব বুঝতে পেরেছেন। জি অবশ্যই, এখানে ইসের দ্বারা আপনার রেবায়তের দ্বারাও সাবেত আছে যে সে ইয়ে শুনতে পারে, কারণ আসলে হচ্ছে কি, এটা যখন নাকি মানুষ এই মৃত্যুর আমাদের এখানকে যাওয়ার পরে তার কিন্তু অতি ইন্দ্রিয় কিছু বিষয় থেকে যায়, কিছু অতি ইন্দ্রিয় বিষয়, তো এমনি স্বাভাবিকভাবে তো যারা জান্নাতে চলে যায় স্বাভাবিকভাবে যখন একটা রুহু হাদিসে আসছে, রুহু আল্লাহ তালার কাছে নেওয়া হয়, আল্লাহ তালার কাছে কথোপকথন হয়, যদি নেককার হয় তাকে তখন তাকে জান্নাতের সাথে কানেক্টেড একটা জায়গা ইল্লিন নামক স্থানে রাখা হয়, তো সেখান থেকেও সে তার আত্মীয় স্বজনদের অ্যাক্টিভিটিস দেখতে পারে, তার কাছে কোনো আমল যদি যায় সেই আমলকে সে বুঝতে পারে যে আমার সন্তান আমার জন্য এই আমল করে পাঠিয়েছে, এই সে বুঝতে পারে। আবার যদি তার জন্য মানে যদি খারাপ ফয়সালা হয় তখন তাকে জাহান্নামের সাথে কানেক্টেড, যার নাম হলো সিজ্জিন, সিজ্জিন নামক স্থানে তাকে রাখা হয়।
তো সেখানেও সে বুঝতে পারে যে তার ধরনে তার সন্তান তার জন্য যখন সবরেসানি করে পাঠাচ্ছে ইজামাত আল ইনসান ইনকাতান হো আমালহু, মানুষ মারা যাওয়ার পর তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন জিনিস দেখে অলাদুন সলে নেককার সন্তান যখন তার জন্য দোয়া করে সে দোয়া তার কাছে পৌঁছায়, সে যে সমস্ত নেক আমল করেছে সে জন্য কোনো সৎকায় জারিয়ার যে সাদাকাতেন জারিয়া যে সমস্ত কাজ করেছে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে একটা পুকুর খনন করেছে রাস্তা তৈরি করেছে এই সমস্ত সাদাকার সওয়াব তার কাছে, এমনকি সে যে গাছ রোপণ করেছে এই গাছের ফল যদি একটা কীট পতঙ্গ খায় সেটাও তার সওয়াব তার কাছে যেতে থাকবে। এরপরে যে ইলম জ্ঞান যে জ্ঞানের দ্বারা সে আরও মানুষকে জ্ঞান বিলিয়েছে এই জ্ঞানের দ্বারাও সে উপকৃত হতে পারবে। তো সুতরাং ঈশের বোঝার সুযোগ আছে, মানে আপনার না এ সম্পর্কে তো বুখারী শরীফের মধ্যে সরাসরি বর্ণনা এসেছে সেমাই মাউতা এই অধ্যায় এসেছে যে যারা এন্তেকাল করেন ওনারা কি দুনিয়াবাসীর কথাবার্তাগুলো শুনতে পান কিনা, যেমনটি আপনি বলছিলেন যে হাদিস দিয়ে আপনি বুঝিয়েছিলেন যে শুনতে পান দেখেই যে ওরা কী করছে, ভালোটা সেটাও শুনতে পান দেখতে পান, খারাপটা সেটাও শুনতে পান সেটাও দেখতে পান, বাট সেই দেখা আবার সেই শোনা কিন্তু দুনিয়ার চক্ষু আর দুনিয়ার শ্রবণের মতো নয়। যেমন হাদিসে আসছে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম তার আম্মার কবরে তখন ইন্তেকালের সময় ছিলেন না, আম্মার কবরের সময় কবরের কাছে যে সালাম দিলেন অনেকক্ষণ পরে আওয়াজ আসছে, তো বলে আম্মা এত দেরি করে আওয়াজ দিলেন কেন, বলে মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছি সেই ইয়েটা আমি এখন ইয়ে করতে খুব নরম সুরে কথা। হ্যাঁ বুঝতে পেরেছি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আল্লাহ তা তবে সেই দৃষ্টি সেই চক্ষু সেই কর্ণ দুনিয়াবি যেগুলো আছে সেগুলো তো তার শেষ হয়ে গেল মৃত্যুর সাথে, আল্লাহ পাক এক্সট্রা তাকে তখন দিয়ে দিবেন, সেটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো ফয়সালা হয় ভালোটা পেয়ে যাবেন, অকল্যাণের ফয়সালা হলে সেটা অকল্যাণটা সেটা পেয়ে যাবেন তাও সেটা। অসংখ্য মানুষ স্বপ্নে তার পিতামাতাকে দেখে নির্দেশনা দেয় যে তারা তোমরা এই কাজ করো, খুশি হয় তারা যখন কোনো ভালো আমল করে তখন খুশি হয়, খুশির এজার সেটা আবার বিভিন্ন জিনিসের মধ্যে প্রকাশ প্রকাশ আসে। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব বলছি ঝিনাইদহ থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে একজন মুশরিক সে ইসলাম ধর্মকে বিশ্বাস করে কিন্তু সে মুসলমান হওয়ার ইচ্ছাও পোষণ করে, অথচ সে মুসলিম হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে মানে বিষয়টা হলো সে ঈমান এনে ইন্তেকাল করেনি বাট তার মানে সে ইচ্ছা পোষণ করে যে সে ভবিষ্যতে মুসলিম হবে এবং বিশ্বাস করে, তো সে মুসলমান হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? ধন্যবাদ, আমরা আলোচনা করছি সুন্দর বিষয় আপনি জানতে চেয়েছেন। জি অবশ্যই মুসলমান হওয়ার ক্ষেত্রে এজহারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একরার বিল লেসান, এই একরার বিল লেসান ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তো সেটা যদি সে গোপনেও করে, গোপনেও যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে তার দ্বারা হবে, তার দ্বারাও সে মুমিনের খাতায় তখন সে মুসলিম মুসলিম মুসলমানের মধ্যে গণ্য হয়ে যাবে। মানে এখানে যেমন বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগবে কিন্তু সাক্ষীর কোনো দরকার না, আল্লাহ রাব্বুল ইজ্জত জানলেই হবে, আল্লাহ তাআলার কাছে সে মুসলমান হয়ে যাবে। দিল থেকে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নেয় তাহলে সে এবং সে আল্লাহর কাছে স্বীকার করে এবং সে যদিও মানে কারণ ইমান কার না, ইমান তো তিনটে জিনিসের নাম, একটা হলো একরার বিল কলব অন্তরের বিশ্বাস, একরার বিল লিসান আমল বিল আরকান, তিনটা জিনিসের সমষ্টির নাম কিন্তু ইমান। এখন যদি তার মধ্যে দেখা যাচ্ছে যে একরার বিল লিসানও আছে তারপরে এতেকাদ বিল কলবও আছে, কলবের বিশ্বাসও আছে একরারও আছে বাট তার অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলো নেই এবং নেই তো নেই আবার সে অস্বীকার করে তারপরে কিন্তু তার সাথে ইমান থাকবে না, কারণ অস্বীকার করার ইমান থাকবে না। এই জন্য আমার ভাই যে প্রশ্নটি করেছেন যে যদি সে মুশরিক, আপনি বলছেন যে মুশরিক যে আল্লাহর সাথে শরিক করে এবং শরিককৃত অবস্থায় তার মনের স্পৃহা ছিল তামান্না ছিল কিন্তু সে সুযোগ সে পায় নাই চলে গেছে, তাহলে তো সে মুশরিক অবস্থায় তার অন্তকাল হয়েছে, অবশ্যই তার জন্য মুশরিকদের জন্য ঠিকানা জাহান্নামি। আর যদি সে মনে প্রাণে যেটা আপনি বললেন মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে স্বীকার করে এবং সে বিশ্বাস করে ঈমান নিয়ে সে কবরে যায় তাহলে তো আল্লাহর কাছে সে ক্ষমা পেতেই পারে। অবশ্যই পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে। আমার প্রশ্ন, কোন লোক যদি মৃত্যুর সময় কেবলামুখ হয় না সোজা বরাবর থাকে সে মৃত্যুটা আমরা কি মেনি মৃত্যু মনে করতে পারি? ধন্যবাদ, আমরা আলোচনা করছি বুঝতে পেরেছেন। না সেটা অবশ্য নেককারের ক্ষেত্রে এরকম কিছু আলামত দেখা যায় যে স্বাভাবিকভাবে তার ডান দিকে মুখ ইয়ে চলে যেতে পারে, তো এটাই কোনো ইন্ডিকেশন না যে একজন মোমিন মোমিন হওয়া না হওয়ার যে কোনো আলামত, এটি কোনো ইয়ে না। এটা বাস অনেক সময় মৃত্যুর সময় বিভিন্ন হালাতে এতে কাল হয়
বাট কারো পশ্চিম দিকে মাথা ঝুলে যায়, কারো সোজা থাকে, কারো বেঁকা হয়ে থাকে, এটা একটা লক্ষণ বোঝা যায়। বাট এটাই যে সে জান্নাতে যাওয়ার লক্ষণ বা মোমেন অবস্থা তার এন্তেকাল হয়েছে বিষয়টি এমন নয়। তো এই ধরনের অবস্থায় খারাপ ধারণা না করা চাই। আরেকটি বিষয় মহতারাম, আমরা যেটা বিষয়টি প্রাসঙ্গিক আলোচনা করব, যে যিনি এন্তেকাল করেছেন আমাদের থেকে চলে গিয়েছেন, দুনিয়াতে থাকতে উনি কী করেছেন সেটা আল্লাহর সাথে উনি বুঝবেন। বাট আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের জন্য উচিত হলো তার জন্য জিক্রে খায়ের করা, ভালো বিষয়ে আলোচনা করা, তার নেগেটিভ কোনো বিষয়ে আলোচনা না করা, পজিটিভ ভালো কিছু আলোচনা করা। এটার জন্য সে মানে দোয়া, মানে মানুষ কারোর জন্য জিক্রে খায়ের আলোচনা করা এটাই তো তার জন্য দোয়া হয়ে যাচ্ছে। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, গতকালকে লাইন পেয়েছি, আজকেও লাইন পেয়েছি। মধুবাদ থেকে সামিয়া ইয়াসমিন বলছিলাম। জি জি বলুন। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনি কালকে প্রশ্ন করেছেন, আচ্ছা প্রশ্ন করুন। জি হুজুর, যে প্রতিদিন তো আমরা কোরআন শরীফ পড়ি, আবার ওজিফা থেকেও কোরআন শরীফের সূরাগুলো পড়ি, সূরা ইয়াসিন, আর রহমান, সূরা মুজাম্মিল, আমরা কি তাহলে ওজিফা থেকে সূরাগুলো পড়লে আমি ওখানে কাদা হয়ে যাওয়ার ভয়ে ওখানে পড়েছিলাম, আবার আমার আম্মাও কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিল, হিন্দু বাড়িতে নামাজ পড়েছিল, আমাদের নামাজ গুলো কি হয়েছে নাকি গুনাহ হবে? ধন্যবাদ, আমরা আলোচনা করছি, সুন্দর সুন্দর বিষয় আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে, মতটা বুঝতে পেরেছেন। জি, প্রথম বিষয়টা ছিল, প্রথম প্রশ্নটা হলো যে ওজিফা পাঠ করেন, ওজিফার মধ্যে তো কোরআন কারিমের আয়াত সূরা আছে। জি অবশ্যই, কিন্তু একটা বিষয় সেটা হলো কোরআনের আয়াত ওজিফা হিসেবে পড়া সেটার একটা মাকাম, আর একটা হলো কোরআন হিসেবে পড়া, দুটো দিক আছে। কিন্তু কোরআনের মধ্যে একটা দোয়া, একটা দোয়া হিসেবে আমি কোরআন আয়াত পড়লাম, সেটির কিন্তু একটা তেলাওয়াত হিসেবে, তেলাওয়াত হিসেবে একটা, তো তেলাওয়াতের সওয়াব পেতে গেলে তেলাওয়াতের নিয়ত করতে হবে, নিয়তে করতে হবে। আর কোন ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো আমি ওই ইবাদতের নিয়তটা করতে হবে। এইজন্য আপনারা যখন ওই ওজিফাও পড়বেন তখন কোরআন তেলাওয়াতের নিয়ত করলে হয়ে যাবে, ওজিফা আদায় হয়ে যাবে, কোরআন তেলাওয়াত হয়ে যাবে। চমৎকার, দুইটাই ফজিলতপূর্ণ। আপনি যে নিয়তে পড়েন, কোরআন তেলাওয়াতের নিয়তে পড়েন, ওজিফা পাঠের নিয়তে পড়েন, সব একটু নিয়তটা ঘুরিয়ে দিলে ডবল সওয়াব আপনি একটা দ্বারা পেয়ে যাবেন। চমৎকার, আরেকটি বিষয় বড় সুন্দর বিষয় জানতে চেয়েছেন, যে মানে অমুসলিমদের ঘরে বা বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো দেখতে হবে যে উনি যেই জায়গায় নামাজটা পড়েছেন সেটা পাক আছে কিনা, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অমুসলিমরা অনেক সময় ধরেন যে ঘর লেপে ই লেপে অনেক সময় নাপাক জিনিস থাকার সম্বন্ধ থাকে, সেক্ষেত্রে নামাজ হবে না। কিন্তু যদি উনি পবিত্র পাক সাফ কোনো জিনিসের মধ্যে পড়েন তাহলে তো নামাজ হয়ে যাবে, বিছানা সাথে থাকতে এবং কিবলা যদি ঠিক থাকে তাহলে নামাজ সাথে থাকে। এবং অবশ্যই যেন ও ঘরের মধ্যে যেন মূর্তি না থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলি প্রশ্ন। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে কোনো বাতিলের পিছনে, বাতিল ফেরকার পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বাতিল ফেরকা বলতে আপনি কি বোঝাচ্ছেন পরিষ্কার করে বলতে হবে, যে যিনি নামাজ পড়াচ্ছেন ওনার পর্যায়টা কি, এই বিষয়টা জানতে চাচ্ছেন। জি আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ আমরা আলোচনা। আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন ছিল, আর দুরুদ শরীফ অনেকে বলে যে দুরুদ শরীফ না পড়লে আপনার নামাজ কবুল হয় না, তো আমি সেই বিষয়ে জানতে চাচ্ছি। আমি ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। বুঝতে পেরেছেন প্রথম বিষয়, বাতিল ফেরকার এখন দেখতে হবে যে তার এমন আকিদা, যে আকিদা তার ইসলাম থাকে না, এমন কিছু আকিদাও কিন্তু মুসলমান নামধারী, কিন্তু তারা যদি আকিদা রাখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহি ভুল করে নিয়ে আসছে, ওহিটা আসার কথা আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে, এই ধরনের আকিদা, অথবা ইসলাম কোরআন শরীফের মধ্যে থেকে কিছু অংশ হযরত ওসমান ইবনে আফফান গায়েব করে দিয়েছেন, এই ধরনের বা কোনো কোনো সাহাবি গায়েব করে দিয়েছেন, এই ধরনের কোনো আকিদা যদি থাকে, যে আকিদার দ্বারা মানুষের ইমান থাকে না, এক কথায় আমরা বলবো যে ইমান বিধ্বংসকারী কোন আকীদা যদি কেউ পোষণ করে তখন তার পিছনে নামাজ হবে না। বাট আরেকটা বিষয় আছে যে এছাড়াও শুধু স্বাভাবিক ফিসকু যদি থাকে, এমনি গুনাহ কবিরা গুনাহ এই ধরনের যদি স্বাভাবিক ফিসকু তাহলে স্বাভাবিকভাবে তার পিছনে নামাজ পড়া মকরু, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজটা হয়ে যাবে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন, দরুদ শরীফ যদি নামাজে কেউ না পড়ে, যে আপনি বললেন একটু আগে আর তাহিয়াত বলে নামাজ কমপ্লিট হয়ে গেল, আর দরুদ শরীফ পড়াটা নামাজের মধ্যে অবশ্যই কামালাতের ব্যাপারে, কামিল নামাজ কামিল করার ক্ষেত্রে তো
অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা নামাজের মধ্যে তো দুরুদ শরীফ পড়া হলো সুন্নতে মুয়াক্কাদা, তো এই জন্য সুন্নতে মুয়াক্কাদা তরক হলো তরক না হয় সেটাও অবশ্যই, সেটা তো ভুলক্রমে যদি হয় তাহলে নামাজ হয়, ইচ্ছাকৃতভাবে তো তরক করার কোনো প্রশ্নই আসে না, এটা নামাজের অংশ, নামাজের ছোটটাও আমাদের কাছে অনেক বড়। যেহেতু এটা অজীব না, সেক্ষেত্রে অজীব যদি হয় অনিচ্ছাকৃতভাবে যদি হয় তো সেক্ষেত্রে সুস্থিজদা দিলে হবে, আর অজীব ক্ষেত্রে তো অবশ্যই যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে তো অবশ্যই তার নামাজকে আবার পড়তে যাবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি করেছেন আমাদের দর্শকদের মধ্যে থেকেও, আজকে বড় সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আল কোরআন ও মেয়ারাজ নিয়ে আলোচনা করছিলাম, মেয়ারাজের অনেকগুলো শিক্ষা রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আরও যে কয়টা দিন বাকি আছে আমরা আলোচনা করব। তো আজকে একটি বিষয় আমরা এখান থেকে জানবো যে আল কোরআনে মেয়ারাজ সম্পর্কে রব্বে করিম সুস্পষ্টভাবে বয়ান দিয়েছেন, ইরশাদ করেছেন, সুতরাং মেয়ারাজ নিয়ে কোনো ধরনের সন্দেহ আমাদের থাকা উচিত নয়। এবং আল্লাহ রব্বে করিম কোরআনে বর্ণিত যে মেয়ারাজের আলোচনা করেছেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা সশরীরে করিয়েছেন, যেটাকে আমরা এই রজব মাসের 26তম রজনীতে অর্থাৎ 27 রজনী যাকে বলা হয়, আল্লাহ তাআলা রাসূলকে ঊর্ধ্ব জগতে নিয়েছেন, এই বিশ্বাসটা আমরা করব মুসলিম হিসাবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিন যেন আমরা অনুষ্ঠানে আসতে পারি এবং আলোচনা করতে পারি, আপনারাও প্রশ্ন করতে পারেন, অনুষ্ঠানে শরীক হতে পারেন, আল্লাহর কাছে সে কামনা করে আজকে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম হাইয়িনা বিসসালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আব্বা ওয়াল আফিয়া ওয়া নাউযু বিকা মিনান নার। মাওলাই করিম, আমরা গুনাগার, খতাকার, সিয়াকার, আপাদ মস্তক আমাদের গুনায় জর্জরিত। মাওলাই করিম, আমরা আমাদের সমস্ত গুনাকে স্বীকার করে চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্যান্য অঙ্গ পুতুঙ্গের দ্বারা, এমনকি দিল ও দেমাগের দ্বারা যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য আপনার কাছে তওবা করছি। মাওলাই করিম, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন, আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আমাদের তওবাকে আপনি কবুল করে নেন, আমাদের গুনাহসমূহকে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ বলনেওয়ালা নাই যে এদেরকে কেন ক্ষমা করা হয়েছে, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের ধ্বংস তো অনিবার্য। আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে জীবিত মুদ্রা সমস্ত মুসলমানকে আপনি ক্ষমা করে দেন। মাওলাই করিম, আপনার নাম গফফার, আপনি সবচেয়ে বড় মাফ করনেওয়ালা জাত। বনি ইসরায়েলের মধ্যে একজন লোক 100টা খুন করার পর সে যখন তওবা করেছে তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আমরাও আমাদের সমস্ত গুনাহকে স্বীকার করে আপনার কাছে তওবা করছি, আমাদের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, পরওয়ারদিগার আলম, আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন, কামেল মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। মাওলাই করিম, কামেল মুসলমান, কামেল মুমিন না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়েন না। যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে রোজা রাখলে, যেইভাবে আপনার অন্যান্য ইবাদত বন্দী করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে আপনার ইবাদত বন্দী করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনার হাবিব মেরাজ থেকে আমাদের জন্য আপনার সাথে সাক্ষাতের, আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে কিছু চাওয়ার জন্য আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, সেই নামাজকে যেইভাবে খুশু আর খুজুর সাথে নামাজকে আদায় করার তৌফিক দান করেন, গুরুত্ব সাথে নামাজকে আদায় করতে পারে তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম, কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, আমাদের দিল থেকে সমস্ত খবিস খসলাত, কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফুর, বেদাত সহ সমস্ত খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন।
আমাদেরকে সবরের গুণ দান করেন, শুকুরের গুণ দান করেন, তাওয়াক্কুল আপনার প্রতি ভরসা করার গুণ দান করেন, তাকওয়া আপনার ভয় আমাদের মধ্যে দান করেন, ঈমান ও ইকিন সহ সমস্ত ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মোনাব্বার করে দেন। পরওয়ারদিগার আলম, আপনি আমাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে না, এই নবীওয়ালা কাজের জিম্মাদারি মাওলাই করিম, এই নবীওয়ালা কাজের জিম্মাদারি পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। বিশেষ করে আজকে এই নবীওয়ালা কাজের দায়িত্ব পালন করার জন্য আজকের এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে আপনি ভরপুর কবুল ফরমান, এই অনুষ্ঠান যারা পরিচালনা করতেছেন তাদেরকেও আপনি কবুল করে নেন। মাওলাই করিম, যেই গ্রুপের মাধ্যমে এই অনুষ্ঠান, এই দিনই অনুষ্ঠান মানুষ দিন শিখছে, মাওলাই করিমে সেই গ্রুপকে আপনি কবুল করে নেন। আমাদের এক বোন বলেছেন তাদের যে সমস্ত ব্যবসার পণ্য সেটাও অত্যন্ত সুন্দর, মাওলাই করিম তাদের ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন। মাওলাই করিম বিশেষ করে এই গ্রুপের যিনি চেয়ারম্যান, এই গ্রুপের যিনি এমডি, সমস্ত পরিচালক বৃন্দ, কর্মকর্তা কর্মচারী প্রত্যেককে আপনি আপনার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন, আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম পরওয়ারদিগার আলম আমাদের দেশ থেকে আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনের মধ্যে ডাবায় দেন, হাওয়াই বালা হাওয়ার সাথে মিটায় দেন। বিশেষ করে কোভিড-19 থেকে আমাদের দেশের সমস্ত মানুষকে আপনি হেফাজত করেন, সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে আপনি হেফাজত করেন। পরওয়ারদিগার আলম পৃথিবীর যেই কোনায় যেই মুসলমান ভাই কষ্টের মধ্যে আছে তার কষ্টকে আপনি দূর করে দেন। মাওলাই করিম সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম আমাদের মধ্যে যারা কষ্ট পাচ্ছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, মাওলাই করিম যে নাকি ঋণগ্রস্ত তাকে আপনি ঋণ থেকে মুক্তি দান করেন, যে পরওয়ারদিগার আলম অসুস্থ তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। পরওয়ারদিগার আলম আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন, যে ক্ষেত খামারি করে ক্ষেত খামারির মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে তাদের চাকরির মধ্যে বরকত দান করেন। মাওলাই করিম আমাদেরকে আপনি হালাল রিজিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম হয় আমাদের পালনেওয়ালা জাত, আমরা কেউ কবরের আজাব, হাসরের ময়দানের আজাব, জাহান্নামের আজাব কোনো আজাবই সহ্য করতে পারবো না। আমাদের সকলকে আপনি দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না। কয়েকদিন আগে নারায়ণগঞ্জে এক মসজিদের মধ্যে আগুন লেগেছে, আমরা দেখতে গেলাম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের শরীর পুড়ে গেছে, এমনকি কণ্ঠনালী পর্যন্ত পুড়ে গেছে, ভিতরে ফুসফুস পর্যন্ত পুড়ে গেছে মাত্র 35 সেকেন্ডের আগুনে। মাওলাই করিম আপনার ওই কঠিন আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। পরওয়ারদিগার আলম জীবিত মুর্দা সমস্ত মুসলমানকে আপনি দুনিয়াবি আজাব, কবরের আজাব, হাসরের ময়দানের আজাব, জাহান্নামের আজাব, পুল সিরতের আজাব, মিজানের আজাব সহ সমস্ত আজাব থেকে আপনি হেফাজত করেন, এমনকি কাফের মুশরিকের দিল চিড়ে চিড়ে হেদায়ত দিয়ে তাদেরকে আপনি আজাব থেকে বাঁচিয়ে দেন। আপনার হাবিব বলেছেন, ইজা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুল্লাহ জান্নাতুল ফেরদৌস। হে আমার উম্মতরা, তোমরা যখন জান্নাত চাইবে তো সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌসের ফরিয়াদ করো। মাওলাই করিম আমাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদৌসের মুস্তাহিক বানিয়ে দেন, জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য অজীব করে দেন, এবং জান্নাতুল ফেরদৌস ওয়ালাদের যেই আমল, এই আমলগুলো অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। পরওয়ারদিগার আলম হায় আমাদের খোদা, আমাদের সকলের মধ্যে উলফত মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। মাওলাই করিম এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, মার্চ মাসে আমাদের দেশের স্বাধীনতা শুরু হয়েছিল, এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, বাংলাদেশের ভাষা আন্দোলনের যারা জীবন দিয়েছেন, প্রত্যেকে আপনি ভরপুর কবুল ফরমান। মাওলাই করিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারস্থরা যারা জীবন দিয়েছেন, এদেশের বিনির্মাণের জন্য যারা যেভাবে কষ্ট করেছেন, পরওয়ারদিগার আলম প্রত্যেককে আপনি ভরপুর কবুল ফরমান। হায় আমাদের পাল্লেওয়ালা জাত, মাওলাই করিম আমাদেরকে সঠিক মুসলমান, আপনার নবীর খাঁটি উম্মত, আপনার খাঁটি বান্দা না বানিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে নিয়েন না। বিশেষ করে যেইভাবে নামাজ পড়লে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করেন, সমস্ত প্রকার ওজিফা আদায় করার, আপনার কালামকে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং কালামকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। মাওলাই করিম পরওয়ারদিগার আলম সারা পৃথিবীর কোনায় কোনায় যে সমস্ত মুসলমানরা কষ্ট পাচ্ছে তাদের কষ্টকে আপনি লাঘব করে দেন। মাওলাই করিম সারা দুনিয়ার সমস্ত মানব জাতিকে পরওয়ারদিগার আলম সত্যিকারের মানবতার গুণ তাদেরকে দান করেন, প্রত্যেকের মধ্যে মাওলাই করিম হিংস্রতা, পরওয়ারদিগার আলম যত খারাপ গুণ আছে খারাপ গুণকে আপনি দূর করে দেন। পরওয়ারদিগার আলম আবার আপনার কাছে ফরিয়াদ করতেছি, মাওলাই করিম এই গ্রুপকে আপনি কবুল করেন, এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন, আমাদের সকলকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।